তো হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। তো আজকে ভিডিওটাতে তোমাদেরকে বেশ কিছু খবর দেব যে কোন কোন ট্রেনিং সেন্টারগুলোতে তোমাদের ট্রেনিং হতে পারে এবং কোন কোন ট্রেনিং সেন্টারগুলো এখনও পর্যন্ত ফাঁকা আছে, সেকেন্ড জয়নিং তোমরা কোথায় কোথায় পেতে পারো। তো পুরো ভিডিওটা দেখবে এবং আমরা তোমাদেরকে দেখবে ফার্স্ট ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম যে তোমাদের জয়নিং ডেট হুবহু মিলে গেছে, সেটা 24 তারিখে নাগাদ বলেছিলাম, তোমরা 25 তারিখে জানতে পেরে গেছো। 1861 জনে যাদের জয়নিং হয়ে গেল আজকে, তোমরা খুব ভালো করেই জানো সেটা, ঠিক আছে। তো এই সব যারা যারা ক্যান্ডিডেট গেল সেই সব ক্যান্ডিডেটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের জিনিস নিয়ে যেতে বলেছে, তো সবগুলোর অর্ডার কপি আলাদা আলাদা। তো এখানে যেটা তোমার ইটাহারে যেটা ছিল, যে তোমার ইটাহারে যেটা রায়গঞ্জে ছিল, সেই রায়গঞ্জে যে বাঁকুড়া ছেলেরা যাদের 131 জনের জয়নিং ছিল, তাদের ইটাহারের রায়গঞ্জের ইয়েটা ট্রেনিং সেন্টারটা ভর্তি হয়ে যাওয়ার জন্য ওখানে তাদের ট্রেনিং হচ্ছে না, তাদের একটু স্লাইটলি চেঞ্জ হয়েছে, তাদের ট্রেনিং হচ্ছে ডাবগ্রামে, ঠিক আছে। তো এসএবির ব্যাটালিয়ন আছে জানো সবাই, স্টেট আর্ম পুলিশের ডাবগ্রামে, সেখানে তাদেরকে তাদের ট্রেনিং হবে, যেহেতু এখানে ট্রেনিং সেন্টারে ঠিকঠাক আর জায়গা ফাঁকা নেই সেই জন্য। তো জাস্ট এই মাত্র আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা প্রত্যেকটা খবর তোমাদের অথেন্টিক এবং সত্যি খবর দিয়ে থাকি এবং 100% সঠিক নিউজ দিয়ে রাখি, এটা সবাই জানবে তোমরা, এবং এই নিউজগুলোর জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়। তো তোমরা প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব, মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে প্লিজ লাইক করবে এবং সবার সাথে প্লিজ শেয়ার করে দেবে। তো এখানে তোমাদের সেকেন্ড জয়নিং ডেট, দেখো অফিসিয়ালি কোনো ইউটিউব চ্যানেল বা কেউ বলতে পারবে না সেকেন্ড জয়নিং ডেট কবে। তো বিভিন্ন জায়গার খবরাখবর এবং বিভিন্ন মারফত যেটুকু ট্রেন্ড বোঝা যায় সেই থেকে তোমাদের বলি, আমাদের কোনো অফিসিয়াল লোকের সাথে কোনো কথাবার্তাও হয় না, যেটুকু ট্রেন্ড বোঝা যায় যে সেকেন্ড জয়নিং ডেট, তোমরা সেকেন্ড জয়নিং ডেট কিন্তু 8ই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমরা জানতে পেরে যাচ্ছ যে তোমাদের নেক্সট জয়নিং কবে হচ্ছে, অর্থাৎ 1861 জনের ট্রেনিংয়ের আজকে জয়নিংয়ের ইয়ে চলে এসেছে, তারা কাল থেকেই আশা করবো সব জয়নিং স্টার্ট করবে। তো নেক্সট ডেট তোমরা 8 তারিখের মধ্যে কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদেরকে বলে রাখি যে যেসব জায়গায় ট্রেনিংগুলো পড়লো, যে পিডিএফটা দেখেছো, তারপরে অনেকে জিজ্ঞেস করছো যে দাদা নেক্সট জয়নিংগুলো যখন হবে আমাদের ট্রেনিং কোথায় কোথায় পড়তে পারে, সেই বিষয়ে আজ কিছু কথা বলবো। এখানে হচ্ছে 4th ব্যাটালিয়ন এসএফি, 4th ব্যাটালিয়নের কিছু প্রায় 100%ই ফাঁকা আছে, কারণ এসএফি 4th ব্যাটালিয়নে কিন্তু একটা পুরনো ট্রেনিং সেন্টার যেটা তোমার কসবাতে আছে। তো কসবাতে যে ট্রেনিং সেন্টারটা আছে সেটা অনেক পুরনো একটা ট্রেনিং সেন্টার, সেখানে 750 মতো ক্যাপাসিটি আছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো জয়নিং হয়নি, কোনো রকমের ক্যান্ডিডেট নেওয়া হয়নি। তাহলে ওখানে একটা 750 মতো মানে সিট কিন্তু ফাঁকা আছে, প্লাস আছে পিটিএস সালুয়া, অর্থাৎ পুলিশ যেটা ট্রেনিং স্কুল আছে সালুয়াতে, যেখানে তোমার প্রায় পুরো সিটগুলোই ফাঁকা আছে। ওখানে কিছু এএসআই অর্থাৎ কনস্টেবল থেকে যারা এএসআই ইয়ে হচ্ছে তাদের কিছু ট্রেনিং চলছে, প্লাস কিছু স্পেশাল ট্রেনিং হচ্ছে এই মুহূর্তে যেটুকু খবর পেলাম, প্লাস ওখানে কিছু সিট ফাঁকা থাকবেই, কারণ ওখানে প্রায় অনেকগুলো সিট, এত বড় একটা জায়গা, সেখানে তোমাদের একটাও এখনও পর্যন্ত ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হয়নি। বাদ বাকি জায়গায় 65 থেকে 75% কিন্তু ভর্তি হয়ে গেছে। আর একটা হচ্ছে তোমার এসটিসি যেটা সালুয়া, এসটিসি সালুয়া 2nd ব্যাটালিয়নটা তোমার ফুল হয়ে গেছে, 3rd ব্যাটালিয়ন স্টেকো ট্রেনিং হবে, আর 1st ব্যাটালিয়নে যে 120টার মতো যেটা সিট আছে, অর্থাৎ 120টার মতো সিট কিন্তু ফাঁকা আছে এসটিসি সালুয়াতে। তো এসটিসি সালুয়া প্লাস তোমার এখানে যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো হচ্ছে তোমার কসবা, প্লাস এখানে যেটা স্বামী বিবেকানন্দ যেটা স্ট্রেট ইয়েটা আছে ব্যারাকপুরে, ওখানে ব্যারাকপুরের হিউজ সিট কিন্তু এই মুহূর্তে ফাঁকা আছে। তো এটা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনাল ব্যাপার যে তোমাদের নেক্সট জয়নিং কোথায় হতে পারে। তো এই যেগুলো জিনিসগুলো দেখলাম এবং যে যে নিউজগুলো ফলো করে অ্যানালাইসিস করে দেখলাম, এই সব জায়গায় কিন্তু সব কিছু কিন্তু ফাঁকা আছে। তো এবার বিভিন্ন জায়গায় এসটিসি সালুয়ায় যেরকম ব্যাপার, বেডিং পত্রের ব্যাপার বলো বা লক অ্যান্ড কির ব্যাপার বলো বা লোহার যেটা বাস্কনি ইয়েতে বলেছে, যেটা টিনের বাস্ক আর কি,
তো সব জিনিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভেরি করছে। তো তোমরা অবশ্যই তোমাদের সাথে কিন্তু শীতের পর্যাপ্ত জামা প্যান্ট, তারপর ট্র্যাক স্যুট সব কিছু নিয়ে যাবে, প্লাস যে যে এসেন্সিয়াল জিনিসগুলো, সেই এসেন্সিয়াল জিনিসগুলো যেরকম আমি আমার আগের ভিডিওগুলোতে একটা লিস্ট করে দিয়েছি, সেই লিস্ট অনুযায়ী তোমরা প্লিজ ওগুলো নিয়ে গিয়ে মেনটেন করবে। ধন্যবাদ সবাইকে। জয়েনিংয়ের খবর যদি আমি পেয়ে যাই তোমাদের অবশ্যই জানাবো, তোমরাও জেনে যাবে। তো 8 তারিখের মধ্যে কিন্তু তোমরা নেক্সট খবর কিন্তু পেতে চলেছ। সবাই কিন্তু রেডি হয়ে যাও, আর শীতের জামা কাপড় প্লাস ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে লেপ তোষক যা যা আছে সব কিন্তু তোমরা গুছিয়ে ফেলো, এবং নিজেদের মাইন্ডসেটগুলো তৈরি করে নাও। যারা এতদিন বাইরে কোনোদিন বাইরে থাকোনি, ঘরেই ছিলে, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে সাথে শেয়ার করে দেবে। ধন্যবাদ।